সুপ্রিয় শিক্ষার্থী, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর কৃপায় আমরা সবাই ভালো আছি। আজকে মহাকর্ষ এবং অভিকর্ষ পার্ট টু নিয়ে আলোচনা করব। এখানকার বিষয়গুলো হচ্ছে ওজনহীনতা। ওজনহীনতা সম্পর্কে আমরা আলোচনা করব। ওজনহীনতা কি? কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলই বস্তুর ওজন। পৃথিবী এই আকর্ষণ বল তথা ওজন অভিকর্ষ স্তরণ জি এর উপর নির্ভরশীল। যে স্থানে জি এর মান শূন্য, আমরা জানি ডাব্লিউ সমান সমান এম জি। যদি জি এর মান শূন্য হয় তাহলে আমরা ডাব্লিউ সমান ওজন সমান শূন্য পাব, অর্থাৎ জি এর মান শূন্য হলেই বস্তু ওজনহীন হবে। অভিকর্ষ কেন্দ্র, অভিকর্ষ কেন্দ্র সম্পর্কে আমরা, যে কোন একটি বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন, এর ওজন একটা বিন্দুতে ক্রিয়াশীল হয়, এই বিন্দুকেই বলা হয় অভিকর্ষ কেন্দ্র। মহাকর্ষীয় প্রাবল্য, কোন বস্তু একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত এর প্রভাব বিস্তার করে, ওই যে স্থান পর্যন্ত প্রভাব বিস্তার করে তাকে মহাকর্ষ ক্ষেত্র বলা হয়। মহাকর্ষ ক্ষেত্র বললাম, একটা বস্তুর মহাকর্ষ ক্ষেত্র এই পর্যন্ত বিস্তৃত। সেই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে 1 কেজি ভর যদি আমরা স্থাপন করি, যে বলের সৃষ্টি হয় তাকেই মহাকর্ষ ক্ষেত্র বলা হয়, মহাকর্ষ প্রাবল্য বলে। মহাকর্ষীয় বিভব, অসীম দূরত্ব থেকে 1 কেজি ভরের কোনো বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আনতে, অর্থাৎ অসীম দূরত্ব মহাকর্ষ ক্ষেত্রের বাইরের কোনো দূরত্ব, সেখান থেকে কোনো একটি 1 কেজি ভরের বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আমরা নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হবে সেটি হচ্ছে মহাকর্ষ বিভব। আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান নির্ণয় করব। ধরে নিলাম এটি একটি পৃথিবী, এর ব্যাসার্ধ আর, এবং পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ স্তরণ আমরা নির্ণয় করব। এই দূরত্ব পৃষ্ঠ থেকে এর দূরত্ব হচ্ছে এইস। আমরা এই উচ্চতায় অভিকর্ষ স্তরণ জি এইস এর সূত্র জি এম বাই আর প্লাস এইস হোল স্কয়ার, এবং পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ স্তরণ জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কয়ার। আমরা যদি এই জি এইস এবং জিকে ভাগ করে দিই তাহলে আমরা যেটা পাব আর বাই আর প্লাস এইস হোল স্কয়ার। সুতরাং পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান হবে আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতে অভিকর্ষ স্তরণের সূত্র শিখলাম। এখন আমরা এই সূত্রের আলোকে একটি গাণিতিক সমস্যা দেখব। আমাদের এই পার্টের জন্য প্রথম অঙ্ক অর্থাৎ মহাকর্ষ বিকর্ষের 9 নম্বর অঙ্ক হচ্ছে, পৃথিবীকে 6.4 × 10⁶ মিটার ব্যাসার্ধের গোলক মনে করে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ স্থানের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ স্থানের মানের 1/64 অংশ হবে। আমাদের দেওয়া আছে এখানে আর ইকুয়ালস টু 6.4 × 10⁶ মিটার।
উচ্চতা নির্ণয় করতে হবে। সেই উচ্চতায় অভিকর্ষ স্থানের মান হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/64। আমরা জানি GH ইকুয়ালস টু R/R+H2 ইন্টু জি। সুতরাং আমরা এই GH এর মান G/64 ইকুয়ালস টু R/R+H2 ইন্টু জি আমরা এখান থেকে জি এবং জি বাদ দিতে পারি, ফলে রুট করলে আমরা পাবো 1/8 ইকুয়ালস টু R/R+H। সুতরাং এইচ এর মান আমরা লিখতে পারি 7R, 7 × 6.4 × 10⁶ ইকুয়ালস টু 4.48 × 10⁷ মিটার পৃথিবীর উচ্চতা আমরা সূত্রের আলোকে 9 নম্বর অঙ্ক দেখলাম। আমাদের 10 নম্বর অঙ্ক, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার এবং পৃষ্ঠের অভিকর্ষ স্থল 9.8 মিটার/সেকেন্ড². ভূপৃষ্ঠ থেকে 6.4 × 10⁵ মিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 6.4 × 10⁶ মিটার দেওয়া আছে এবং পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড². উচ্চতা এই 6.4 × 10⁵ মিটার যদি হয় তাহলে সেই স্থানের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে হবে। জিএইচ এর মান হোয়াট? আমরা জানি জিএইচ ইকুয়ালস টু R/R+H2 × G। আমরা যদি মানগুলো বসাই 6.4 × 10⁶, 6.4 × 10⁶ প্লাস 6.4 × 10⁵² × G, তাহলে আমরা এখানে পাবো 10 × 11² × 10⁻² × 9.8 8.1 মিটার/সেকেন্ড². ক্যালকুলেটার সাহায্যে আমরা দেখলাম যে 8.1 মিটার/সেকেন্ড়। আমরা আহ্নিক গতির উপর অর্থাৎ অভিকর্ষ স্থানের উপর আহ্নিক গতির প্রভাব, পৃথিবী ধরে নিলাম এর ব্যাসার্ধ আর, এই আর ব্যাসার্ধের পৃথিবীর উপর একটি বস্তু অবস্থান করছে, পৃথিবীর ঘূর্ণনের সাথে সাথে বস্তুটিও বৃত্তাকার পথে ঘুরতে থাকবে এবং এর কেন্দ্র বিমুখী বল m ω² r, এই বলের মান এর ব্যাসার্ধ আর, বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর, এর পৃথিবীর কৌণিক বেগের বর্গ স্কোয়ার এবং বা কৌণিক বেগের বর্গ এবং ভর এর গুণফলের সমান। এই কেন্দ্রমুখী বলের দুইটি উপাংশ কাজ করবে,
পৃথিবীর কেন্দ্র এবং বস্তুর যে সংযোগ রেখা, এই রেখা বরাবর বাইরের দিকে এই এম ওমেগা স্কোয়ার আর, যদি এই কোণটা থিটা হয় তাহলে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, এবং এর স্পর্শক বরাবর এম ওমেগা স্কোয়ার আর সাইন থিটা কাজ করবে। এই কেন্দ্র থেকে, বৃত্তাকার পথের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের সংযোগ একটি রেখা আঁকানো হলো। এই বহিঃস্থ কোণ এবং এই অন্তঃস্থ কোণ দুটি সমান বিপরীত কোণ বা বিপরীত কোণ। তাহলে বস্তুর ওজন আমরা জানি কেন্দ্রগামী, এই বস্তুর ওজন থেকে আমরা যদি এম ওমেগা স্কোয়ার আর কস থিটাকে বাদ দিই তাহলে নিট ওজন পাওয়া যাবে। সেই নিট ওজনের মান ডাব্লু ড্যাশ ইকুয়ালস টু ডাব্লু মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। ডাব্লু ড্যাশের মান হচ্ছে এম ঘূর্ণনের জন্য যে অভিকর্ষ ত্বরণ, জি ড্যাশ সমান সমান এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। উভয় দিক থেকে এম বাদ দিলে আমরা পাবো জি ড্যাশ সমান সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা। আমরা এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কস থিটা সমান লিখতে পারি, এটা ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর, আর এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কস থিটা সমান ভূমি বাই প্রতিভুজ। ফলে আর সমান আমরা লিখব আর কস থিটা। সুতরাং এই মানটাই, আর এর মানটা যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে জি ড্যাশের মান হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। অর্থাৎ পৃথিবীর ঘূর্ণনের জন্য ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা পরিমাণ অভিকর্ষ ত্বরণ কমে যাচ্ছে। আমরা এই যে অভিকর্ষ ত্বরণের প্রভাব আমরা দেখলাম যে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানে জি এর মানের বিভিন্ন রকম হয়, কারণ সব জায়গায় আর এর মান সমান নয়। তারপরে দেখলাম যে পৃথিবীর অভ্যন্তরে যতই ভিতরের দিকে যাওয়া যায় জি এর মান ততই কমতে থাকে, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে জি এর মান কমতে থাকে। এবং এখানে জি এর মান বিষুবীয় অঞ্চলে সবচেয়ে বেশি হবে, কারণ বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম হবে। অর্থাৎ এখানে বিষুবীয় অঞ্চলে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, তা কস 0 ডিগ্রির মান 1। সুতরাং জি এর অভিকর্ষ ত্বরণের মান হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এবং মেরু অঞ্চলের ক্ষেত্রে থিটার মান 90 ডিগ্রি, ফলে অভিকর্ষ ত্বরণের মান হবে সবচেয়ে বেশি, অর্থাৎ জি ড্যাশের মান হবে জি, কারণ ওমেগা স্কোয়ার আর কস 90 ডিগ্রি মান 0। অর্থাৎ ঘূর্ণনের জন্যেও বা আর্নিং গতির জন্য অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন হয়। এখন এই সূত্রের আলোকে আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। গাণিতিক সমস্যা 11 নম্বর গাণিতিক সমস্যা। 11 নম্বর বলছে, ঘূর্ণনের জন্য বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কত কম হবে? তাহলে আমরা একটু আগে যে কতটুকু কম হবে, আমরা যে সূত্রটা দেখলাম অভিকর্ষ ত্বরণ ঘূর্ণনের জন্য জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, অর্থাৎ এই সূত্রের এটা ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণ, আর ওমেগা স্কোয়ার আরটা পরিমাণ কমে যাবে অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চলে। তাহলে আমাদের মান নির্ণয় করতে হবে ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটার মান বের করতে হবে। এই মা এইটা সমান আমরা জানি ওমেগা সমান 2π/T হোল স্কোয়ার ইন্টু আর কস স্কোয়ার থিটা, 2π। এখানে
পৃথিবীর আণিক আবর্তন কাল, অর্থাৎ নিজ অক্ষে ঘুরতে সময় লাগে 24 ঘন্টা। 24 ঘন্টা কি আমরা যদি সেকেন্ড করি তাহলে 86,400 সেকেন্ড হবে। এটাকে হোল স্কোয়ার করলাম এবং আর এর মান আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10^6, কজ স্কোয়ার বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে থিটার মান 0°। এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব 0.0034 m/s², অর্থাৎ এই 0.034 m/s² পরিমাণ ঘূর্ণনের কারণে অভিকর্ষ স্থানের মান কমে যায়। এটা হচ্ছে আণবিক গতির প্রভাব আমরা পড়লাম। ওজন নির্ণয়, ওজন জিনিসটা কি? কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে আকর্ষণ করে সেটি হচ্ছে বস্তুর ওজন। আর বস্তুর ওজন W সমান সমান আমরা জানি mg। এই ওজন নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা অঙ্ক গাণিতিক সমস্যা দেখব। ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতা এবং ভূপৃষ্ঠের সমান্তরাল একটি উড়োজাহাজ 2 km/s বেগে গতিশীল। তাহলে উড়োজাহাজের বেগ দেওয়া আছে V=2 km/s। এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে আসবে 2000 m/s বেগে উড়োজাহাজ গতিশীল। উড়োজাহাজে বসা ছিল 70 kg ভরের একটি লোক। তাহলে উড়োজাহাজের মধ্যে যে ব্যক্তি বসা ছিল তার ভর হচ্ছে 70 kg। লোকটির আপাত ওজন বের করতে বলছে। তাহলে লোকটির আপাত, যেহেতু সমান্তরালে যাচ্ছে তাহলে লোকটির আপাত ওজন, আপাত ওজনের সূত্র আমরা W সমান সমান প্রকৃত ওজন হচ্ছে mg। আর এই গতির জন্য তার ওজন কতটুকু কমে গেল? mv²/r পরিমাণ ওজন কমে গেল। তাহলে আমরা প্রকৃত ওজন 70 × 9.8 -70, বেগ হচ্ছে 2000 ^6.4 × 10^6। সিক্স এইট সিক্স মাইনাস 43.75, এটাকে ক্যালকুলেশন করলে আসে 43.75। এটাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পাবো 642.25 এত নিউটন। আমরা এরপরে উড়োজাহাজের বেগ কত হলে যাত্রী ওজনহীন মনে করবে, অর্থাৎ এই বেগের মান, এখানে যে সূত্রটা আমরা দেখলাম যে এই কত বেগ হলে ওজনহীন মনে করবে, অর্থাৎ ওজনহীন মনে করতে হলে তার অভিকর্ষ ত্বরণের মান, নিট অভিকর্ষ ত্বরণের মান শূন্য হতে হবে, অর্থাৎ mv²/r এর মান হতে হবে তার প্রকৃত ওজনের সমান। সুতরাং তার বেগ কত? তার বেগের মান হবে √g×r। জি এর মান হচ্ছে 9.8 × 6.4 × 10^6 √r। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা আমরা পাবো, বেগের মান 7919 7919.59 m/s, অর্থাৎ এত বেগে গেলে সে নিজেকে ওজনহীন বলে মনে করবে। আমরা এই ওজনের আরেকটি অঙ্ক গাণিতিক সমস্যা দেখব।
আমরা ওজন নির্ণয়ের ক্ষেত্রে আরেক একটি গাণিতিক সমস্যা দেখব। 13 নম্বর, ভূকেন্দ্র থেকে কত দূরে 1 কেজি ভরের একটি বস্তুর ওজন 1 নিউটন? এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী থেকে কেন্দ্র থেকে কত দূরে, ধরে নিলাম ডি দূরে, বস্তুর ওজন হবে 1 নিউটন। এখানে দেওয়া আছে যে ধরে নিলাম ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় বস্তুর ওজন দেওয়া আছে হচ্ছে 1 নিউটন এবং বস্তুর ভর আছে 1 কেজি। আমরা জানি ডাব্লিউ সমান সমান বস্তুর ভূপৃষ্ঠের ওজন হচ্ছে mg। তাহলে 1 কেজি ভরের বস্তুর ওজন ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ যদি 9.8 হয় তাহলে আমরা এই ওজনটা পাবো 9.8 নিউটন। এবং এইচ গভীরতায় বস্তুর ওজন ডাব্লিউ এইচ যদি হয় তাহলে এম এবং জি গভীরতায় জি এইচ, এম এর মান 1 কেজি। তাহলে এখানে দেওয়া আছে যে এই ওজন হচ্ছে 1 নিউটন, তাহলে ডাব্লিউর মান 9.8 নিউটন আর ডাব্লিউ এইচ এর মান হচ্ছে 1 নিউটন। এইটার মান আমরা আছে ডাব্লিউ এইচ এর মান 1 নিউটন। সুতরাং এই দুই সমীকরণ থেকে আমরা এম জি এইচ বাই এম জি এটার মান আমরা পাবো 1 নিউটন আর 9.8। সুতরাং জি এইচ এর মান আমরা পাবো 1/9.8 × জি। এখন জি এইচ এর সূত্র আমরা জানি, জি এইচ সমান 1 − h/r × জি, 1/9.8 × জি, জি জি কাটা গেল। সুতরাং আমরা এইচ এর মান আমরা পাবো, এইচ এর মান আমরা পাবো 0.898 × আর ইকুয়ালস টু 0.898 × 6.4 × 10⁶। এই মান বসালে আমরা পাবো 5.75 × 10⁶ মিটার। এখন পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটা ডি যদি হয়, ডি এর মান হচ্ছে আর মাইনাস এইচ, আর এর মান 6.4 × 10⁶ মাইনাস 5.75 × 10⁶। এই মান বসালে আমরা পাবো 6.5 × 10⁵ মিটার। এই হচ্ছে আমাদের কেন্দ্র থেকে 6.5 × 10⁶ মিটার দূরত্বে কোনো বস্তুর ওজন হবে 1 নিউটন। আমরা পরবর্তী সমস্যায় যাব। 14 নম্বর সমস্যা, গাণিতিক সমস্যা, একটি বস্তুর ভর 12 মিলিগ্রাম। 12 মিলিগ্রাম, 12 মিলিগ্রাম অর্থ হচ্ছে যে ভর এম সমান সমান 12 মিলিগ্রাম। এই মিলিগ্রামকে কেজি করতে হলে 12 × 10⁶ কেজি। পৃথিবীর কেন্দ্রে বস্তুটি কত বলে আকর্ষিত হবে? অভিকর্ষ স্তর 9.8 মিটার পার সেকেন্ড, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে আমরা জানি ডাব্লিউ সমান সমান এম জি, 12 × 10⁻⁶ × 9.8, 1.176 × 10⁻⁴ নিউটন। আমরা ওজন সম্পর্কে গাণিতিক সমস্যা দেখলাম। এখন নেক্সট মহাকর্ষ বিভব এবং প্রাবল্য সম্পর্কে আমরা গাণিতিক সমস্যা দেখব। এখন আমরা একটি বিন্দু ভর বস্তুর জন্য কোন বিন্দুতে মহাকর্ষ বিভব এবং প্রাবল্য মান নির্ণয় সম্পর্কে আমরা বলবো। যে একটা বস্তুর ভর দেওয়া আছে এম এবং বস্তু থেকে আর দূরত্বে একটা 1 কেজি ভর যদি আমরা স্থাপন করলাম, এই 1 কেজি ভরের জন্য এখানে একটি বলের সৃষ্টি হবে। সেই বলের মান আমরা জানি এফ সমান সমান
জি এম ইন্টু 1 কেজি ভাগ আর স্কয়ার। এটাকে আমরা প্রাবল্য বলতে পারি, যে প্রাবল্য আমরা এটাকে বলতে পারি জি সমান সমান জি এম বাই আর স্কয়ার, কারণ মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে 1 কেজি ভর স্থাপন করলে যে বলের সৃষ্টি হয় তাকে প্রাবল্য বলা হয়। কিন্তু এখানে আমরা যেহেতু প্রাবল্য নির্ণয় করব, তাই আমরা প্রাবল্য না বলে আমরা এখানে বল হিসেবে জি এম ভাগ আর স্কয়ার আমরা দেখালাম। এখন যে আমরা জানি যে এই 1 কেজি ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ হবে, সেই কাজটাই হচ্ছে বিভব। অর্থাৎ আমরা ক্ষুদ্র একটি দূরত্ব যদি আমরা নিয়ে আসি এই স্থান থেকে ডিআর, তাহলে যে কাজ হবে সেই কাজ ডিডব্লিউ সমান হচ্ছে এফ ইন্টু ডিআর, এফ এর মান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। এখন যদি আমরা এটাকে সমাকলন করে দিই, তাহলে ডিডব্লিউর মান আমরা পাবো উভয় দিকে সমাকলন করলে জি এম 1/r² অসীম থেকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আনতে, অর্থাৎ আর দূরত্বে নিয়ে আসতে। তাহলে আমরা পাবো জি এম 1/r² সমাকলন 1 - 1/r অসীম থেকে আর পর্যন্ত, অর্থাৎ ডাব্লুর মান আমরা পাবো মাইনাস জি এম বাই আর। এই যে অসীম দূরত্ব থেকে 1 কেজি ভরের কোনো বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ হয় সেই কাজই বিভব। সুতরাং আমরা বিভব সমান লিখতে পারি মাইনাস জি এম বাই আর। এখন প্রাবল্য এর সূত্র থেকে আমরা প্রাবল্য সমান লিখব, আমরা প্রাবল্য ই সমান সমান মাইনাস ডিভি ভাগ ডি আর। এই সূত্র থেকে মাইনাস ডি বাই ডি আর ইন্টু মাইনাস জি এম বাই আর। সুতরাং আমরা এই সমীকরণ থেকে প্রাবল্যের সূত্র আমরা পাবো ই ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা বিভব সমান পেলাম মাইনাস জি এম বাই আর এবং প্রাবল্য হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। আমরা কোনো একটি উপগ্রহের বা গ্রহ এর গতিশক্তি এবং বিভব শক্তি সূত্র সম্পর্কে, যদি গ্রহটির বা উপগ্রহটির বেগ ভি হয় তাহলে তার গতিশক্তি হবে ই কে এর মান হবে 1/2 m v². এটি হচ্ছে একটি গ্রহের গতিশক্তি, এবং কোনো গ্রহ বা উপগ্রহের যে বিভব শক্তি সেই বিভব শক্তি ই পি এর সূত্রটা হবে মাইনাস জি m1 m2 / r। অর্থাৎ গ্রহ থেকে অন্য গ্রহের দূরত্ব বা উপগ্রহের দূরত্ব হচ্ছে r, এবং গ্রহ এবং উপগ্রহের ভর এর গুণফলকে এর দূরত্ব দিয়ে ভাগ করলে এবং মহাকর্ষ দ্রব্যক দিয়ে গুণ করলে আমরা এর বিভব শক্তি পাব। এখন আমরা এই সূত্রের গাণিতিক সমস্যা দেখব। আমরা যে সূত্র নিয়ে আলোচনা করলাম, মহাকর্ষ বিভব, প্রাবল্য এবং বিভব শক্তি এবং গতিশক্তি, এই সূত্রের আলোকে আমরা কতগুলো গাণিতিক সমস্যা দেখব। 1500 কেজি ভরের একটি বস্তু থেকে 5 মিটার দূরে কোনো বস্তুর বিভব নির্ণয় করতে বলছে, তাহলে এত দূরে কোনো বিন্দুর বিভব বের করতে বলছে, তাহলে এম এর মান আমাদের 1500 কেজি এবং দূরত্ব r = 5 মিটার। আমরা জানি বিভব
যদি নির্ণয় করতে বলা হয়েছে, তাই বিভব ভি সমান সমান মাইনাস জি এম বাই আর। এটার মান যদি আমরা বসাই, আমরা জানি জি এর মান হচ্ছে 6.67 × 10⁻¹১ ভর এম হচ্ছে 1500 বাই আর এর মান হচ্ছে 5 মিটার, অর্থাৎ −2 × 10⁻¹ এর এক হচ্ছে জুল পার কেজি। আমরা এরপরে বলছি যে বিভব নির্ণয় আমরা করলাম, আমরা এখান থেকে যদি প্রাবল্য নির্ণয় করতে বলা হতো তাহলে আমরা এখান থেকে প্রাবল্য নির্ণয় করতে পারতাম জি এম ভাগ আর স্কয়ার। এরপরে আমরা 16 নম্বর গাণিতিক সমস্যা দেখব। 16 নম্বরে চাঁদ এবং পৃথিবীর দূরত্ব 3.9 × 10⁵ কিলোমিটার, চাঁদের ভর 7.3 × 10⁻²২২ কেজি। পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী কোন বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য শূন্য হবে? পৃথিবীর অবস্থান, চাঁদের অবস্থান, পৃথিবীর ভর এম ই, চাঁদের ভর এম এম। কোথায় মহাকর্ষ প্রাবল্যের মান শূন্য হবে? ধরে নিলাম পৃথিবী থেকে এক্স দূরত্বে প্রাবল্য শূন্য, তাহলে চাঁদ থেকে সেই দূরত্বটা হবে 3.9 × 10⁵ কিলোমিটার আছে, সুতরাং 8 মিটার, 8 − x, এই দূরত্ব প্রাবল্য শূন্য হবে। সুতরাং আমরা যদি এই সম্পূর্ণ দূরত্বটা আর এর মান 3.9 × 10⁸, এটাকে যদি আর ধরে নিই, তাহলে আমাদের সূত্র আসবে জি এম ই বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু জি এম এম বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার। এই প্রাবল্য সমান, আমরা এই জি এবং জি কাটা গেল, তাহলে এক্স বাই আর মাইনাস এক্স এর মান আমরা পাব এম ই বাই এম এম, অর্থাৎ পৃথিবীর ভর বাই চাঁদের ভর। পৃথিবীর ভর হচ্ছে 6.4 × 10⁴ এবং চাঁদের ভর 7.3 × 10⁰২২। এটাকে ভাগ করলে আমরা পাব 82.19, আমরা এই মানটা পাব। এখন এটা হোল স্কোয়ার ছিল, এইটাকে যদি এখন রুট করা হয় তাহলে আমরা পাব এক্স বাই আর মাইনাস এক্স এর মান পাব 9.06, এটার মান আমরা পাব 9.06। তাহলে সুতরাং এক্স এর মান তাহলে আমরা পাবো কত? এক্স এর মান আমরা পাবো এখান থেকে ক্যালকুলেশন করলে 3.5 × 10⁸ মিটার, এই দূরত্বে মহাকর্ষ প্রাবল্যের মান সমান হবে। আমরা 17 নম্বর গাণিতিক সমস্যা দেখব। 17 নম্বর, চাঁদ এবং পৃথিবীর দূরত্ব প্রায় 3.8 × 10⁵ কিলোমিটার, তাহলে এখানে পৃথিবীর এম ই এবং চাঁদ এম এম এরা দূরত্ব দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে হচ্ছে 3.8 × 10⁸ মিটার। পৃথিবীর ভর এম ই এর মান হচ্ছে 6 × 10⁴ কেজি, পৃথিবীর ভর, চাঁদের ভর এম এম সমান 7.4 × 10⁰২২ কেজি। 27 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, চাঁদের আবর্তনকাল টি সমান সমান 27, এত ডে, এটাকে যদি আমরা সেকেন্ড করি 27, 3 দিনকে হচ্ছে 24 ঘন্টা,
তারপরে আমাদের 3600 সেকেন্ড, এটা হলো সেকেন্ড। এখন এর গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে বলছে। আমরা গতিশক্তি আর বিভব শক্তি, বিভব শক্তি ইপি এর সূত্র, আমরা যে সূত্রটা শিখে আসছি যে মাইনাস জি পৃথিবীর ভর, চাঁদের ভর এবং এদের মধ্যবর্তী দূরত্ব, এই মানগুলো যদি আমরা বসাই, জি এর মান 6.67 গুণন 10^-11, এটা 6.6, এটা 6×10^24, এবং চাঁদের ভর 7.4×10^22। অর্থাৎ এই মানগুলো যদি আমরা বসাই এবং পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব 3.8×10^8, তাহলে আমাদের যে ক্যালকুলেশন করে আমরা পাবো -7.79×10^28 জুল। এটা গেল হচ্ছে এর বিভব শক্তি। আমরা গতিশক্তি সম্পর্কে সূত্রটা জানি, গতিশক্তি ই কে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, সমান হাফ এম ভি সমান সমান ওমেগা আর, তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, হাফ এম ওমেগার মান হচ্ছে 2π/T হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। এটার যদি আমরা এখন মান বসাই, তাহলে আমরা যে গতিশক্তি পাবো সেই গতিশক্তির মান আমরা পাবো 3.87×10^28 জুল। এই পর্যন্ত আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম তার আলোকে গাণিতিক সমস্যাগুলো দেখালাম। আমরা আগামী পর্বে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয়, মুক্তিবেগ এবং উপগ্রহের আবর্তনকাল, উচ্চতা এবং বেগের বেগ সম্পর্কে আলোচনা করব, এবং সেই সূত্রের আলোকে কিছু আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। সুতরাং আগামী ভিডিওটি দেখার জন্য তোমরা অবশ্যই অবশ্যই তোমরা দেখবে, এবং এই যে ভিডিওটা তোমরা যে দেখলে, যদি ভালো লেগে থাকে, অঙ্কগুলো যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে যদি না করে থাকো। এই পর্যন্তই, আগামীতে এই মহাকর্ষ অধ্যায়ের তৃতীয় অংশ নিয়ে আমরা আলোচনা করব। খোদা হাফেজ।